नमस्कार बंधुरा सोनार दिनलिपि चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी आपनारा सकले खूब भालो आछेन। आमार आजकेर रेसिपि सर्षे इलिश। चलुन देखे नीन किभाबे आमी सर्षे इलिशटा बाड़िते बानालाम। सर्षे इलिश बानानोर जन्य आमी एखाने 1.5 केजी मतो इलिश माछ भालो करे धुए नून आर हलुद भालो करे माखिए नियेछि। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি সর্ষে ইলিশের জন্য মশলাটা বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমি মিক্সিং জারে দিয়ে দেব 2 কাপ মতো কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন, তবে কালো সর্ষে দিলে টেস্টটা একটু ভালোই আসবে। দিয়ে দেব 1 চামচ মতন নুন। এবার আমি দিয়ে দেব 7-8টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা বুঝেই দেবেন। এবার আমি দিয়ে দেব খুব সামান্য জল। এবার আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ছেঁকে নেব। ছেঁকে আমি সর্ষের যে একটা খোসা থাকে সেটা আমি ছেঁকে নেব। অনেকের সর্ষে খোসা খেলে পেট খারাপ হয়, সেই ক্ষেত্রে আপনারা ছেঁকে নিতে পারেন। আপনারা যদি না চান না করতে পারেন, খোসাটা রেখে দিতে পারেন। দেখুন আমি একদম ছেঁকে নিয়েছি সর্ষেটা। যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি তাই আমার সর্ষের জলটাও বেশি। এবার আমি রান্নাটা করে নেব। অপরদিকে আমি কড়াই গরম করতে বসিয়েছি, তার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু একটু করে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করবো না, একটু হালকা করে এপিটুপিট করে ভেজে নেব। আমি মাছগুলো একটু উল্টে দেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন আমি যেই তেলে মাছ ভেজেছি সেই তেলে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে। দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ মতো লাল মিরচ পাউডার। ভালো করে নেড়ে চেড়ে নেব 1-2 সেকেন্ড। এবার আমি সর্ষের জলটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। দিয়ে দেব 7 মতো নুন। জলটা আমার ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। দেখুন আমি সবকটা মাছ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব
তিন চারটে কাঁচা লঙ্কা, এবার আমি ঢাকনা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে। আমি 15 মিনিট পর ঢাকনা খুলছি, দেখুন আমার সর্ষে ইলিশ একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে খুব সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, তাহলে সর্ষের ঝাঁজটা ভালো আসে। এক দু মিনিট ফুটিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার সর্ষে ইলিশ, এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। দেখুন আমি সর্ষে ইলিশের কিছুটা একটা প্লেটে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে ট্রাই করুন, খুবই সহজ পদ্ধতি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।